ভুলতেই যদি না পারে তাহলে অস্বীকার করবই বা কি করে? সেদিনের কোনো স্মৃতি যদি সত্যি তোমার মধ্যে থাকতো তাহলে তুমি তো নিষ্ঠুর হতে পারতে না মোর। আপনি আমার মধ্যে নিষ্ঠুরতার কি দেখলেন স্যার? তুমি প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বল না মোর। আমার ক্লাসগুলোকে তুমি অ্যাটেন্ড করছো না। নট অনলি দ্যাট, যে মানে ওই ক্লাসগুলো করাতে ইচ্ছে করছে না, যে ক্লাসগুলোতে তুমি থাকছো না। এসব আপনি কি বলছেন? প্রত্যেক বছর আপনি কত কত স্টুডেন্ট পড়ান, কতগুলো ব্যাচেস পড়ান, এবছরও তো কত ব্যাচ নতুন এসছে, পড়াচ্ছেন না তাদের নাকি সেখানেও মোহর বসুর সন্ধান করছেন? কথা বলতে বলতে অনেক সাহস বেড়ে গেছে তাই না? দেখো আমি কিন্তু জানি হ্যাঁ কি করে তোমার সাহসটাকে বন্ধ করতে হয়, সে পথ আমার জানা আছে। তাহলে বরং তাই করুন স্যার, আমার আর কিছু বলার নেই, যা বলার ছিল আমি বললাম, আর যেটা আমার সত্যি মনে হয়েছে আমি সেটাই বলেছি। মোহর আমি একটা জায়গায় আটকে গেছি, আর সেটা যদি না হতো না তাহলে তোমাকে, যদি জানতাম যে তোমার সঙ্গে এসিবির বিয়ে ঠিক হয় নেই তাহলে দরকার হলে তোমাকে তুলে নিয়ে তোমার এই জেদ তোমার এই তেজ কি করে ভাঙতে হয় আমার জানা আছে মোহর। জানি আপনি আটকে গেছেন। হ্যাঁ মোহর, হ্যাঁ আমি আটকে গেছি, আমি আমি আটকে গেছি শুধুমাত্র আমার নৈতিকতার কাছে। আপনি একজন নীতিবান মানুষ, জীবনে সব ক্ষেত্রে আপনি আপনার নৈতিক দিকটাকে উজ্জ্বল রাখুন স্যার। আপনি যে নৈতিকতার জন্য আটকে গেছেন সেই নৈতিকতা ভেঙে আমার সঙ্গে কথা বলা মানায় না স্যার। তার মানে তোমার সঙ্গে এসিপির বিয়ে ঠিক হয়ে গেছে, আর তারপরও তোমার সঙ্গে আমি একটু ব্যক্তিগত কথা বলতে চাইছি বলে তুমি আমাকে এত বড় কথা বললে মোর? মোর তুমি যা বলছো সব দায়িত্ব নিয়ে বলছো তো? কি আশ্চর্য, এর মধ্যে দায়িত্ব নেওয়ার কি আছে? আমি তো কোনো ভুল কথা বলিনি। মাঝে মাঝে তুমি খুব অবুঝ হয়ে যাও মোর, খুব অবুঝ, কোনো কিছু বুঝতেই চাও না। আমার জায়গায় দাঁড়িয়ে আমার আপনাকে বোঝার কিছু নেই স্যার, আপনি আমার কাছে জলের মতো পরিষ্কার, আপনার জীবনটাও আমার কাছে জলের মতো পরিষ্কার স্যার। অত সোজা নয় মোর, অত সোজা নয়। যেদিন তুমি জলের মতো পরিষ্কারভাবে আমার জীবনটা বুঝতে পারবে সেজন্য তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করবে না মোর। আমি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি স্যার, আপনি নিজেই কখনো ভেবে দেখবেন। আর আমি যদি এই ব্যবহারটা না করতাম তাহলে হয়তো আপনার প্রতি অন্যায় করা হতো স্যার। সেদিন তো খুব বড় বড় চ্যাটার চ্যাটার কথা বলছিলে তো, তুমি নাকি আমার সম্পর্কে সমস্ত কিছু জানো? জানি তো। কি জানো? যেটা পৃথিবীর সবাই জানে। আর পৃথিবীর সবাই কি জানে? যেটা আপনিও জানেন। হ্যাঁ হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি, যে আমি কি জানি যেটা তুমি জানো? স্যার আপনি শুধু শুধু রাগ করছেন, আপনি কি অস্বীকার করতে পারবেন যে শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আপনার বিয়ের ডেট ঠিক হয়নি? আপনি বারবার কেন আমার মুখ থেকে এই কথাগুলো শুনতে চান? এই বিয়েটা যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে? তুমি আসবে আমার কাছে?
এসব আপনি কি বলছেন স্যার? একজনকে ঠকিয়ে অন্য কাউকে সুখী করা যায় না। আমি কাউকে ঠকানি মোর, কাউকে ঠকাইনি। তাহলে তো প্রমাণ হয়েই গেল স্যার যে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আপনিও তো সেটা মেনে নিলেন। তাহলে কেন আমাকে বারবার দেখে এত যন্ত্রণা দেন স্যার? আপনার সামনে দাঁড়াতে গেলে আমার ভেতরে যে কি ক্ষরণ হয়, কত রক্তপাত হয়, এটা বোঝেন? বলো না মোহন, আসতে পারবে? আমি জানি, আমি জানি তুমি আসতে পারবে না। ওই যে বললাম না, আমার যেমন নৈতিকতা আছে, তোমার তোমারও তেমন নৈতিকতা আছে। তাই তুমিও কথার খেলা করতে পারবে না মোহন। ঠিক বলেছেন স্যার, আমারও নৈতিকতা আছে, আর নৈতিকতা আছে বলেই অন্য কাউকে দেওয়া কথার খেলাপ আমি করতে পারবো না। না না, শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে আমি এই তঞ্চকতাটা করতে পারবো না। তার থেকে ভালো আপনি সারা জীবন শ্রেষ্ঠা ম্যামের সঙ্গেই থাকুন। আমি না হয় দূর থেকে আপনাকে দেখব। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার, সেই ভালোবাসা আমি কোনোদিন প্রত্যাহার করতে পারবো না। দূর থেকেই ভালোবাসবো আপনাকে। খুব কষ্ট, খুব কষ্ট মোহর। ভয়ঙ্কর কষ্ট, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিসের কষ্ট? তুমি জিজ্ঞেস করছো কিসের কষ্ট মোহর? আমি খেতে পারছি না, আমি আমি ঘুমোতে পারছি না। এরকম কষ্ট যেন কোনো শত্রুও না হয়। বিয়ের আগে মনে হয় এইসব একটু হয়, ওই শুনেছি আর কি, টেনশনের জন্য। তারপর তো রিল্যাক্স করবেন স্যার, সুইজারল্যান্ডের টিকিটও তো কাটা হয়ে গেছে। মোর, মাঝে মাঝে মনে হয় যে তোর মতো ভয়ঙ্কর অমানুষ আর কেউ নেই। তুমি এভাবে এভাবে আমাকে আঘাত করতে পারো না। স্যার, আমি যদি আঘাত করেও থাকি তাহলে তো সেই আঘাতটা তো সত্যি, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তাছাড়া আপনি ভুলে যান কেন, আমি আপনাদের বাড়িতে থাকি, আপনার জীবনের প্রত্যেকটা কথা আমার কাছে এসে পৌঁছায় স্যার। আমি এমন কিছু কমিটমেন্ট করিনি যে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না। সেটা আপনার মনে হয় স্যার, কমিটমেন্টে এমন কিছু আর তেমন কিছু বলে কিছু হয় না। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আপনি নিজের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিন স্যার, এক জীবনে সবটা পাওয়া যায় না, আপনাকে সিলেক্টিভ হতে হবে, আর সেটা আপনি হয়ে উঠছেন। প্লিজ প্লিজ আমাকে আর জটিলতার মধ্যে ফেলবেন না। জানেন, ঈশ্বরের কাছে আমি প্রত্যেকটা দিন প্রার্থনা করি, আমি শুধু দিন গুনি। এই তো সামনেই পাঠ্যর পরীক্ষা, তারপর আর একটা বছর। তুমি আমার জীবন থেকে চলে যাবে?
জানি না স্যার, আমি শুধু এইটুকু জানি মাস্টার্স কমপ্লিট করে আমি আবার জলপাইগুড়ি ফিরে যাব। এসিপি কি জলপাইগুড়িতে ট্রান্সফার নিচ্ছে? কি মুহূর্ত।